আজকে আমরা খাবো খুদের ভাত, তাই মা খুদগুলো থেকে কুড়ো ঝেড়ে নিচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় উছানো। এইভাবে উছিয়ে খুদগুলোকে ধুয়ে নিলে খুদের মধ্যে থাকা কাকড়গুলিকে খুব সহজে আলাদা করা যায়। খুদের ভাত ভীষণ উপকারী। খুদের ভাতের উপকারিতা সম্পর্কিত ভিডিওটি আই কার্ড দিলাম, দেখে নিতে পারেন। এই দেখুন, খুদের মধ্যে এই কাকড়ের কণাগুলো ছিল যেগুলো আলাদা করে নেওয়া হলো। মা এখন উনুনটা ধরিয়ে নিচ্ছে। আমরা সকালবেলা সবাই মিলে খুদে ভাত খাবো, এই যে উনুন ধরে গেছে, চাপাই দিলাম। এখন আলু সেদ্ধ দেব, লবণ দেব। আবার খুদের ভাত খেয়ে কোথায় যাবেন বলুন? খুদের ভাত খেয়ে আমরা বেড়াতে যাবো বনগাঁ। বনগাঁ গিয়ে মাসিমা বলছে খুদের ভাতের সাথে খারকল পাতা বাটা খাবেন নাকি? ঢাকা দিয়ে দিচ্ছি। খুদের ভাত, আলু সেদ্ধ, আর এবার কটা খড়ল পাতা নিয়ে আসি, বাটবো। এটা হতে থাক, আমি কটা খড়ল পাতা তুলে নিয়ে আসি। খড়লটার সাথে চিংড়ি মাছ বাটা দিলে ভালো হয়। খড়লের পাতাগুলোকে কেটে নেওয়া হবে। খড়ল পাতা তুলি। এইখানে দুধ বাছে, তারপরে কাটবো, কাটিয়ে তারপর ধোবো। নাহলে নিজে রান্না হোক খাই
হালকা আছে হচ্ছে মা খুন্তি আনতে গেল, এবার নাড়াচাড়া দেবে, আর ততক্ষণ এদিকে শাকগুলো আমি কুচাতে থাকি। চিটপিট চিটপিট করবে নামাই দেব, ধান ভাত হয়ে এসছে, এখন লঙ্কাগুলো ধুয়ে ওটা সেদ্ধ দিয়ে দিলাম, তাহলে সেদ্ধ দিয়ে যে যেরকম খায় খাবে। হ্যাঁ এখন চিটপিট চিটপিট করলো করবে নামাই দেবো। লঙ্কা দিয়েছেন মা? হুম দিয়ে যাবে। শাকগুলো বেশি কুচি করলাম না, বড় বড় করেই কাটছি। চিটপিট চিটপিট করছে হয়ে গেছে, এখন নামাই দিলাম। এই যে সর্ষের তেল দিলাম, রসুনগুলো দেবো, কালো জিরে দেবো, সারকল দেখা সারকল দেখা লঙ্কা লবণ দিলাম, দিলাম হলুদ, খারকোল পাতা ভীষণ উপকারী একটা শাক, আর এটা আমাদের গ্রাম বাংলায় ক্রিয়াকস্তেই পাওয়া যায়, এটায় কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয় না। আপনা আপনি যত বৃষ্টির জল পায় শাকগুলো তত সুন্দর এবং বড় হতে থাকে। আর খারকোল পাতার আগেও আমরা একটা রেসিপি করেছি এবং উপকারিতা সম্পর্কেও ওখানে উল্লেখ করা আছে, উপরে কার্ড দিলাম আর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিলাম, আপনারা দেখে নিতে পারেন। নীল দাদা আবার এই কেউই দেবে না আমার খাবার জিনিস, আমি আমারও দেবে যতই যা জিনিস এখন বলি দেয়। বাড়ি
আলু সিদ্ধ মাখার জন্য দিলাম কাঁচা আমের আচার থেকে দিলাম আম আর এদিকে তেলটা। কাঁচা আমের আচার আচারের লিঙ্কটা দিলাম, দেখে নেবেন। সিদ্ধ লঙ্কাগুলো ভালো করে ডলে নিলাম। এবার আলু সিদ্ধটা দেখে নেব। সবুজ হয়ে গেছে ভাতগুলো, সুন্দর লাগছে খেতে। একবার খেলে মনে হবে কি আর একবার খাই। খুব তো সবার বাড়ি থাকে না, ফরেনটাই বর্ষাকালেই পাওয়া যায়, সবসময় হয় না, ইচ্ছে করলে পাওয়া যায় না, সিজন সিজনে সিজনেই করতে হয়। আর এক জায়গায় সবাই মিলে যখন অনেক লোক হয় তখন এটাই খায়। সবাই বলে খুদ আছে, খুদ রান্না করবে তাই বলে। আপনারাও আছেন খাবেন, যারা নিরামিষ খায় কালো জিরে দিয়ে, কালো জিরে দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো হেলদি ফুড রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন সবাই।